মার সাথে যদি সন্তান অন্যায় করেই ফেলে গিয়া যদি সন্তান মার পা জড়ায় ধরে যদি বলে মা জীবনে আর অন্যায় করব না তো মা শাসন করার ক্ষেত্রে সন্তানকে বুঝাইবার জন্য সাজা দেবার জন্য নয় ও জানো ভবিষ্যৎ প্রজন্মে এমন কাজ অন্যায় না করে এজন্য বলে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তোমার খানা বন্ধ আমার বাসায় পানি পর্যন্ত তোমার বন্ধ তুমি পা জড়ায় ধরলে কাজ হবে না তুমি চলে যাও সন্তান যখন মাকে ধরার মতো ধরে মা সন্তানকে মার সাথে সাথেই করে বাবাকে যদি ধরার মতো ধরে বাবা মাফ করে আর আল্লাহ তো আমাদের এমন আল্লাহ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه الغفور الرحيم আল্লাহ তো এমন আল্লাহ কত বড় মাত্রায় পাপ করেছো কি অন্যায় করেছো কি অপরাধ করেছো মূর্তি পূজক মূর্তি পূজা করেছো অগ্নি পূজক অগ্নি পূজা করেছো লাত মানা উজ্জার পূজা করেছো 360 মূর্তির পূজা করেছো বটগাছের পূজা করেছো নিম গাছের পূজা করেছো গরুর পূজা করেছো কোন ব্যক্তির পূজা করেছো যদি করেই থাকো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার দরওয়াজা পুরোপুরি খোলা আমার দিকে তোমরা যদি এক কদম আগায় যাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দুই কদম আগায় যাবে বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া আগাবে বান্দা তুমি যদি দৌড়াইয়া আগাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করি তোমাকে এত ভালোবাসি বান্দা তুমি দৌড়ালে আমি আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ঢেউ খেলতে থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহর কুদরতি কোলে তুলিয়া নিয়া তোমার জীবনের সব গুনাহ খাতা রহমতের পানির দ্বারা ধৌত করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম জাহান্নামের খাতার থেকে কাইটা আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাই দিব বান্দা তুমি কত বড় গুনাহ করো তুমি যত বড় অপরাধী করো তুমি যত বড় অন্যায় করো অপরাধ করো বলেন বৃদ্ধ বাবা এ যুবক ভাই উঁচু আওয়াজে বুঝে থাকলে বলেন আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খোলা নাকি বন্ধ যেহেতু আল্লাহর রহমতের দরওয়াজা খোলা সেহেতু আল্লাহর দিকে আগাইলে আল্লাহ পাক আমাদের মাফ করে দিবেন আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে আলোচনা তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে আলোচনা অল্প সময়ের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় যারা আলেম যারা উলামা তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয় কারা আলেম বলে যারা জানার পর আমল করে যারা জানার পরে ইলম অর্জন করার পরে ওই ইলম অনুযায়ী আমল করে তারাই হলো দুনিয়ার জমিনে আলেম আর এই আলেমরা কেমন
আল্লাহর নবী কয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই আলেমরাই হলো বিশ্ব মানবতার মুক্তির দূত, শাফিউল মুযনুবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ। আল্লাহর নবী আবার অন্য হাদিস জানায় দেয় এই আলেমরাই ভালো। আল্লাহর নবী বলেন খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, দুনিয়ার জমিনের মধ্যে একদল আলেমেরা অনেক ভালো, কোন আলেম ভালো আল্লাহর নবী জানাইয়া দেয় হালাল বোঝার পরেও যারা হালাল পথে চলে এরা হলো ভালো, আর হারাম জানার পরেও যারা হারাম খায় এই সমস্ত আলেমরাই হলো খারাপ। এক কথায় ইসলামের বিধি বিধানে যেটাকে হারাম করেছে ওই হারাম অনুযায়ী যদি আমল আমল কইরা চলে ওই আলেমই হলো দুনিয়ার জমিনের মধ্যে ভালো আর শ্রেষ্ঠ। আর যে আমল করার জন্য আল্লাহ নিষেধ করেছেন হারাম করেছেন ওই হারামটাকে যারা হালাল যাইনা পাল্লা দিয়া করে বুঝা গেল ওটা আলেম নয় এটা ভালো নয়। নবী বলেন এটাই হলো খারাপ আলেম। বলুন তো দুনিয়ার জমিনের মধ্যে দুই শ্রেণীর আলেম আছে না নাই? কষ্ট হয় আপনাদের? একটু আওয়াজ দিলে তো ক্ষতি হবে না, বরং লাভ হবে। বেঈমানরা মনে করবে এই গোটা দুনিয়ার জমিন নিস্তব্ধ নয়, দুনিয়ার জমিনের মধ্যে না এখনো তো সিংহভাগ মুসলমান রয়েছে যাদের হুংকারে গোটা বিশ্ব থরথর থরথর করে কাঁপবে। আর মুসলিম জাতি তো বিড়ালের জাতি নয়, মুসলিম জাতি হলো সিংহের জাতি যাদের একটা হুংকারে গোটা দুনিয়া থরথর করে কেঁপে উঠবে। কিন্তু তাহলে যারা আলেম তারা বেশি ভয় করবে কাকে বলেন? আরো আস্তে বলেন, এত আওয়াজ শোলো কেন, কম কেন? মুরব্বীরা উঁচু আওয়াজে, যুবকরা উঁচু আওয়াজে বলো কার আল্লাহরে বেশি ভয় করে? কারা? যারা বেনামাজ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জেনাখোর, যারা মদখোর, কারা ভয় করে? কোন আলেমরা? কোন আলেমরা? ভালো আলেমরা। ভালো আলেম কারা? যারা আল্লাহকে আর ওয়ারিস কারা? খারাপ আলেম। কোন আলেম? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া কারা? যারা হালাল জানার পরে হালাল অনুযায়ী চলে, যারা হারাম জানার পরে হারাম অনুযায়ী চলে না, হারামটাকেও হালাল বানায়, এরাই হলো দুনিয়ার জমিনের মধ্যে খারাপ। এবার অনেকে চিন্তা করতেছে হুজুর রাতি হুজুর গো কয়, আমি কই না হুজুররা হুজুর গো কয়, আমগতি কয় না, লাইনে থাকেন। এবার শোনেন, হুজুররা হুজুর গো কয় এটা নবী বলে গেছেন, কারণ এমন আলেম রয়েছে যাদের পায় পর্যন্ত আদম সন্তানের না সেজদা দেয়, এমন আলেম নামদারি রয়েছে যাদের কাছে গিয়া সেজদা করে, যাদের কাছে গিয়া কদম মুসি করে, আর এমন আলেম যারা দুনিয়ার জমিনে বসার রুশিরা ঋষিরা উলামা, খারাপ আলেম যারা এরা মানুষদেরকে নিজের দিকে ডাকে মাজারের দিকে ডাকে। কষ্ট হয়, সমস্যা আছে, থাকলেও কি করার আছে? যেটা হক কথা সেটা তো বলতেই হবে, কথা বলেন না কেন? মাজারের দিকে ডাকে, আছে নি এমন একদল, আবার সাইনবোর্ড লাগায় বড় কুতু, আসলে কুতুব হয়তো হয়েছে কিন্তু আল্লাহর না, জমিনের মধ্যে সব চাইতে বড় বাটপার শয়তানের কুতু। বায়রা আমার ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে আলেমেরা,
আর এই আলেমরাই হলো নবীর ওয়ারিস। এবার আসেন আলেমের কত দাম, আল্লাহর নবী জানায় দেয় উম্মতের দল আমি পৃথিবীর জমিনে থাকব না, হয়তো আমি পৃথিবী থেকে একদিন চলে যাব, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়ারা জমিনের মধ্যে ভালো আলেমগুলি থাকবে। তোমরা তো মন চাইবে আমি নবীর সাথে কথা বলতে, তোমরা তো মন চাইবে আমি নবীর সাথে মুসাফা করতে, তোমরা তো মন চাইবে নবীকে এক বেলা খানা খাওয়াতে, তোমাদের তো মন চাইবে আমি নবীর সাথে চলাফেরা করতে। তবে আমি নবী থাকব দুনিয়ার জমিনের মধ্যে বুজুর্গ ওলামায়ে কিরাম থাকবে, বুজুর্গ পীর মশাইখ থাকবে, বুজুর্গ হাক্কানি আলেম থাকবে, এদের সাথে যদি মুসাফা করো, এদেরকে যদি খানা খাওয়াও, এদের সাথে যদি ভালো সম্পর্ক রাখো, তাহলে আমি নবীর সঙ্গে মুসাফা করার সওয়াব পাবা, খানা খাওয়াবার সওয়াব পাবা, আমি নবীর সাথে চলাফেরার সওয়াব পাবা। যেহেতু আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ وكان الله بكل شيء عليما আমার নবীর পরে নবী আছে না শেষ খতম নবীর দরওয়াজায় তালা লাগায় গেছে কে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূল এই তালা যদি কেউ খুলতে চায় তার হাত থাকবে জোরে বলেন তালা লাগায় গেছে বিশ্ব নবী যারা খুলতে চাবে তাদের হাত যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে তারা রাখবে না তবে এই জমিনের মধ্যে একদল বেঈমানেরা এই থালা তালা নবীর তালা খোলার জন্য নবুয়তের তালা খুলিয়া নবুয়তের চেয়ারে বসার জন্য একদল বেঈমানেরা সামনে আগায় কিন্তু যারা নবীকে শেষ নবী মানে এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে একদল খাঁটি উম্মতে রাখায় খবরদার নবীর নবুয়তের তালা নিয়া লড়া চাড়া করবি না তাহলে শরীর থেকে দেহ পল্লা থেকে দেহ আলাদা হয়ে যাবে কারা করে কারা কাদিয়ানিরা কাদিয়ানিরা কি কয় কয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি শেষ নবী বলুন তো নবীর পরে নবী আছে বলেন নবীর পরে যদি নবী না থাকে আমরা কোন নবীকে নবী মানবো গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে না আমার মায়ার নবীকে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী মানি আমরা খতম নবী মানি যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না আমরাও বলি তোমরাও প্রয়োজনে এই দেশে থেকো না আর এই দেশে থাকতে হলে নবীকে শেষ নবী মানা লাগবে আর যদি উল্টা পাল্টা করো শেষ নবীর উম্মতেরা তোমাদের পিঠের চামড়া রাখবে না তাহলে আবার বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আলেমরা বেশি ভয় করে নাকি কাকে 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 আল্লাহকে বেশি ভয় করে এবার আসেন যারা আলেম না তারা কি করবে যারা আলেম না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন এবার আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় ওয়াকুনু মাআস সাদিকিন
একজন খাঁটি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ লাভ করো, একজন খাঁটি আল্লাহ ওয়ালার সোহবত লাভ করো। যদি করতে পারো তোমার ভিতরেও তাকওয়া নামক দৌলত ঢুকে, তুমিও একজন আল্লাহ ভীরু হয়ে যাইবা, তুমিও আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমাইবা। এই জন্য যারা আল্লাহরে ভয় করে তারা আল্লাহরে, যারা আল্লাহরে ভয় করে তারা কখনোই গুনাহ করে না, অন্যায় করে না, অপরাধ করে না। এরকম হাজার প্রমাণ আছে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া, সত্যবাদীদের সংস্পর্শ লাভ করিয়া। আগে পাপ করত তাদের সোহবতে যাইয়া, এখন তারা পাপ করে না, অন্যায় করে না, অপরাধ করে না। এরকম হাজার প্রমাণ এই বাংলার জমিনে আছে না নাই। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা, তেক জামানা সোহবতে বাউলিয়া, বেহতারা জসদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাব, মাইলে কাফের সোয়ে কাফের মিশাব। কষ্ট হয় তাহলে বলেন এই বাংলার জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা আছে না নাই? জোরে বলেন। যাদের সোহবতে যাইয়া বেনামাজি নামাজি হয়, যাদের সোহবতে যাইয়া দাড়িবিহীন ওয়ালা দাড়িওয়ালা হয়, যাদের সোহবতে যাইয়া আল্লাহ দুশমন আল্লাহ ওয়ালা হয়, এরকম হাজার প্রমাণ এই বাংলার মাটিতে আছে না নাই? যদি প্রমাণ চাও আমি বলবো, দেখো তিন দিন তবলিকে সময় লাগাইয়া দাড়িবিহীন ওয়ালা দাড়িওয়ালা হইছে, এরকম হাজার প্রমাণ আপনাদের চাঁদপুরে আছে না নাই? একটা চিল্লা লাগায় ভালো হইছে, হাজার প্রমাণ আছে না নাই? এরে নবীর উম্মত, ও পর্দার অন্তরালার মা বোনেরা, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবারা, অন্তরটা লাগায় শোনো, দেখো মনটা নরম করা যায় কিনা, দুফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ লাভ করো, সাদেকিনদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ পাক কি বুঝাইলেন আমরা কি বুঝতেছি? যদি তুমি প্রমাণ চাও সাদেকিনদের সঙ্গে চললে খারাপ মানুষ ভালো হয়, এটা আল্লাহর ওয়াদা। আসলেই তো ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে তো ভালো মানুষও খারাপ হয়ে যায়। উজানির একটা ময়দান, ওই ময়দানে যাওয়ার পর খারাপ মানুষ ভালো হইছে, হাজার প্রমাণ আছে কি নাই? এরে নবীর উম্মত, আজকে যিনি এখানে মাহফিলের প্রধান অতিথি, ডিআইটি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহু, তিনিও তো একজন পীর, আল্লাহ তাকে কবুল করুন এবং তার কাছে যাইয়া শতে শতে নয় হাজার হাজার মানুষ দাড়িবিহীন ওয়ালা দাড়িওয়ালা হইছে, তওবা করিয়া আল্লাহ ওয়ালার খাতায় নাম উঠাইছে, এরকম হাজার প্রমাণ আছে না নাই? এবার আসো আস্তে আস্তে আমাদের বরিশাল একটা জায়গা যেটার নাম হলো চরমনাই, ওই ময়দানে যাইয়া ডাকাত ভালো হয়েছে, সন্ত্রাস ভালো হয়েছে, চাঁদাবাজ ভালো হয়েছে, হাইজাকার ভালো হয়েছে, এরকম অন্যায় করতো এখন আর করে না, দাড়ি কামাইতো এখন কামায় না, লাম্বা জামা ছিল না এখন লাম্বা জামা গায়, এক কথায় গুনাহ করতো এখন গুনাহ করে না, গলায় যদি তাদের ছুরিও আসে তারপর গুনার কাজে যায় না। এই চরমনায় গিয়া খারাপ মানুষ ভালো হয়, এরকম হাজার প্রমাণ আপনাদের চাঁদপুরে আছে না নাই? আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। কষ্ট হয় বারবার জিজ্ঞেস করার কারণ আমি নতুন মানুষ এলাকায়। বাইরা তাহলে কি বুঝাইলাম? যারা ভালো আলেম তারা পীরও হয়, যারা ভালো আলেম তারা দরবেশ হয়, যারা ভালো আলেম তারা মুজাহিদ হয়।
কথা বুঝেন নাই তবে এই জমিনের মধ্যে যারা ভালো আলেম তারা টাকার মুখে পড়ে নাই খারাপ রাই টাকার পিছনে পয়রা উল্টা পাল্টা ফতোয়া দেয় ভালো আলেম এরা টাকার মুখে পড়ে নাই যার কারণে এরা উল্টা পাল্টা ফতোয়া বাজিও করে না খারাপ আলেম যারা ওয়াশরু শিরারি শিরারুল উলামা যারা এরাই কিছু টাকা পাইলে হকরে বাতিল বানাবার চেষ্টা করে আর হক বাতিলদের বিরুদ্ধে আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে হারামটাকে যারা হালাল বানাতে যাবে আহলে হক বুজুর্গ উলামা ইকরাম প্রয়োজনে এর প্রতিবাদ করার জন্য মাঝপথে কাফনের কাফর নিয়ে নামবে লড়াই করবে বেঈমানের সাথে হয়তো মরবে না হয় বাঁচবে তবুও ময়দান থেকে এক চুল পরিমাণ মুমিনরা পিছপাও হবে না এবার আসেন যারা আলেম না তারা যাবে আল্লাহওয়ালাদের সহবতে বুঝেন নাই কাদের সহবতে যারা আলেম না তারা যাবে আল্লাহওয়ালাদের সহবতে এখন আল্লাহওয়ালাদের সহবতে না গিয়া যদি এই বুজুর্গ উলামায়ে কেরাম এবং আল্লাহওয়ালাদের বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা করে মসজিদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে এরা যদি বলে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই নিজে নিজেই পণ্ডিত নিজে নিজেই শিক্ষা অর্জন করেছি নিজে নিজেই বাসায় বসে আমি আলিফ বাতা সা খা পড়ছি আমি এই মাদ্রাসায় না যাইয়াই শিক্ষক ছাড়া আমি পিটান ছাড়া আমি নিজেই ভালো শিক্ষক হয়ে গেছি আমি নিজেই সাচ্চা মুসলমান বুঝা গেল তুমি আসলেই খাঁটি মুসলমান নয় হিংসুক মুসলমান ইহুদিদের দালাল এবার আসো নতুন নিউজ নিউজটা না বললেই নয় আমরা এই দেশের হেজ্জখানা নুরানি মাদ্রাসা এই দেশের হেজ্জখানা নুরানি মাদ্রাসা পাশাপাশি দেওবন্দি কওমি উলামায়ে কেরাম এরা নাকি ভিক্ষার জুলি হাতে নিয়ে টেবিল পেতে ওই কুষ্টিয়ার ভেতরে এক প্রশাসন এসপি যেই এসপি বলেছেন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাকে নিয়ে গবেট যেই টুপিওয়ালাদেরকে বলে আপনি তিরস্কার করেছেন আপনি গালি দিয়েছেন আপনি আমাদেরকে বলেছেন হুজুর দরকার নাই আমার বাবার জানাজা আমি পড়াবো বেশ ভালো কথা এটাই বলে ক্ষান্ত হন নাই আপনি বলেছেন যারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে হ্যাঁ তবে ভালোভাবে বুঝায় বলতে হবে আপনাদের আমরা দেশ নিয়ে কি ষড়যন্ত্র করেছি আমার আইডি কার্ড রয়েছে এই দেশে আমার ভোট হয়েছে এই দেশে আমি নাগরিকতা পেয়েছি আমি এই বাংলাদেশের একজন নাগরিক আপনি তিনটা অপশন দিয়েছেন মুসলমানদেরকে কি অপশন দিয়েছেন এসপি সাহেব আপনি এসপি সাহেব তিনটা অপশন দিয়েছেন এক নাম্বার অপশন দিয়েছেন যদি আমরা উল্টা পাল্টা কথা বলি অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী যদি চলে তো ওলামায়ে কেরাম চুপ থাকে কারো বিরুদ্ধে কোনো কথা বলে না সে যেই হোক কথা বলে না কেন কিন্তু কোরআন হাদিস বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কথা বলে চাই এ দেশের সরকার মহোদয় মন্ত্রী মহোদয় এমপি মহোদয় মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর কাউন্সিলর এবং মেয়র যে যেই কোরআন বিরোধী কোনো কথা বলে তখন উলামায়ে কেরাম মাঠে নামে তাদের উচিত জবাব দেওয়ার জন্য তার মানে এই নয় প্রধানমন্ত্রীকে চেয়ার থেকে টেনে নামাবার জন্য কথা বলেন না কেন
প্রধানমন্ত্রীকে চেয়ার থেকে নামাবার জন্য আমি ওই এসপি সাহেবকে প্রশ্ন করতে চাই। এসপি সাহেব, আপনি পুলিশের পোশাক পরে আপনি কি বুঝাতে চান? আপনি তো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আশ্রয় দিবেন, প্রত্যেকটা নাগরিকের খোঁজ খবর নেবেন। আপনি বাংলাদেশের পুলিশ হয়ে নাগরিক হয়ে আপনি যেইভাবে তিনটা অপশন দিয়েছেন বাংলাদেশের বুজুর্গ ওলামা ইকরামদেরকে, এক নাম্বার অপশন আপনি দিয়েছেন যদি বেশি বাড়াবাড়ি করো হাত ভেঙে ফেলা হবে, দ্বিতীয় অপশন দিয়েছেন চুপ থাকবা, দ্বিতীয় অপশন দিয়েছে চুপ থাকবা, তৃতীয় অপশন যদি তাও না পারো তাহলে পাকিস্তান চলে যাও। আমরা জানাতে চাই লক্ষ কোটি মুসলমান, 95% ভাগ 90% মুসলমানের দেশে আমি এই দেশের নাগরিক, আমি ভোটার, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনাই হেফাজত তবলিগ বুঝি না, আমি একজন মৌলবাদ, আমার ধর্ম হলো ইসলাম, কোরআন হলো আমার আসল, নবী হলো আমার হৃদয়ের স্পন্দন। এই দেশের মধ্যে যদি কোন বেঈমান নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহকে নিয়ে ষড়যন্ত্র করে, কাবাকে নিয়ে ষড়যন্ত্র করে, সে যেই হোক না কেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না, প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করার জন্য ময়দানে প্রতিবাদের ঝড় তুলব, জীবন যাবে তবু আমরা রাজপথ ছাড়ব না। এবার আসল কথায় আসেন, আমি কি কোন আওয়ামী লীগ বিরোধী কথা বলেছি? এই জোরে বলেন, বিএনপি বিরোধী, চরমনাই বিরোধী, হেফাজত বিরোধী? হ্যাঁ, তবে যদি কেউ চরমনাই হইয়াও ইসলামের 12টা বাজাতে চায় তারও আমি চরম পরম দুশ্মন হয়ে দাঁড়াবো। যদি সে তবলিগের হয় আমি তার চরম পরম দুশ্মন হয়ে দাঁড়াবো, যদি সে আওয়ামী লীগের হয় আমি চরম পরম তার দুশ্মন হয়ে দাঁড়াবো, যদি সে বিএনপির হয় আমি চরম পরম দুশ্মন হয়ে দাঁড়াবো। কারণ ইসলামের ক্ষতি হবে আমার জীবন থাকতে, এটা আমরা মেনে নিতে পারি না, পারি না, পারি না। আমি বেশি কথা বলবো না, এতটুকুই ছিল আমার কথা। তবে আমরা যারা এখানে উপস্থিত, আওয়ামী লীগ নাই, কথা কয় না, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, সব দলের লোক এখানে, বলেন তো সবার কালেমা দুইটা না একটা? কি কালেমাটা? কি রাজনৈতিক ব্যানারে আমাদের দ্বন্দ্ব, পীরের ব্যানারে আমাদের দ্বন্দ্ব, কেউ মিলাদ পরে দাঁড়াইয়া, কেউ পরে বৈশাখ, কেউ বা পরে না, দ্বন্দ্ব থাকতেই পারে, কথা কন না কেন? পীরের ব্যানারে দ্বন্দ্ব, রাজনৈতিক ব্যানারে দ্বন্দ্ব, বলুন কালেমার ব্যানারে কোন দ্বন্দ্ব আছে? কোরআনের ব্যানারে দ্বন্দ্ব আছে, আল্লাহর ব্যানারে দ্বন্দ্ব আছে? তাহলে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর যেই দলই হোক না কেন, যখন শুনবে কালেমা নিয়ে কোন বেঈমান টানাটানি করে, নবীর ইজ্জত দিয়ে কোন বেঈমান টানাটানি করে, তখন তো ওই বেঈমানের হাত ভেঙে দেওয়া দরকার, জবান বন্ধ করে দেওয়া দরকার, কোমর পিটাইয়া বাঁশের লাঠি দিয়ে ভেঙে ফেলা দরকার। রাগ করতেছেন? রাগ করলে আমার কি করার আছে? মুসলিম হিসাবে যতটুকু বলার প্রয়োজন অতটুকু আমার বলতেই। ভাইরা আমার, তাহলে আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আলেমরা বেশি আল্লাহরে ভয় করে। যদি আমার ভিতরেও আল্লাহর ভয় ঢুকাতে হয় আলেমের সোহবত ছাড়া নয়, আলেমের বিরুদ্ধে যারা আজকে যারা উল্টা পাল্টা কথা কয়, খারাপ মন্তব্য করে আর খালি ডাকে আসেন আসেন আসেন, শক্তি আছে কত?
দেখি মাঠে আসেন দেখি একটু খেলা দেখি কারা পারে আমরা তো খেলাও ভালো করেই শিক্ষা করেছি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে হাজির হয়ে গেছে আল্লাহর নবী কয় বেঈমানের বিরুদ্ধে লড়বি হয়তো মরবি না হয় বাঁচবি মরলে শহীদ বাঁচলে গাজী বেঈমানদেরকে ভয় পাবি না সাহাবা একরাম ঠিক ওইভাবেই সামনে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবীরা শাহাদাত বরণ অনেকে করেছে বুকটা ছিদ্র হয়ে গেছে বুকের ভেতর দিয়া তীর ধুইকা ওই পার দিয়া বীর হয়ে গেছে তারপরও সাহাবীরা ভয় পায় নাই আমরা তো ওই নবীর উত্তরসূরি আমরা তো সাহাবীদের উত্তরসূরি আমরা তো তাবেঈনের উত্তরসূরি আমরা তো তাবে তাবেঈনের উত্তরসূরি আমরা তো খোলাফায়ে রাশিদিনদের উত্তরসূরি কথা বলেন না কেন তাহলে আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তাও নাই মরব আমরা দুইবার না একবার যেহেতু একবার মরব এখনো মরতে পারি সকালেও মরতে পারি রাতেও মরতে পারি এক মাস পরেও মরতে পারি এক বছর পরেও মরতে পারি 20 বছর হায়াতও পেতে পারি না না নাই যেহেতু আমার মরা লাগবে হকের পথে চইলা হক কথা বইলা আমরা দুনিয়া থেকে কাফনের কাপুরে প্যাকেট হইয়া মরতে চাই বাতিলের সাথে মাথা নত করে মরতে চাই না অনেক কথা ছিল বলার সময় নেই সময় কম হযরত জি বসে আছেন তিনিও মুরব্বি আমাদের তিনিও আসবেন কথা বলবেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা যারা এখানে বসছেন আপনাদের কপাল ভালো আসলে আমরা সবাইকে তো চিনি না আমাদের ওই অন্তর নাই অন্তর মরে গেছে ডিআইটির হযরত যে কেমন এটা যারা কাছাকাছি থাকে পাশাপাশি থাকে তারাই বুঝে যে আসলে কেমন একজন হযরত মাটির মানুষ আবার যখন ডিআইটি হযরত খেপে যায় বাতিলের গোষ্ঠী তখন ময়দানে জায়গা পায় না তাদের কলিজা থরথর করে কাঁপতে থাকে সেই হযরত এখানে উপস্থিত হয়েছে তিনি বয়ান করবেন আমি সংক্ষেপে আপনাদের কাছে কিছু